একই সঙ্গে কোচবিহারের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএ বিষয়টি নিয়েও তিনি আক্রমণ করেছেন কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে কি বলেছেন তিনি সিএ নিয়ে আমরা শোনাব আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি এখন কি বলছে পুরোহিত লিখে দিলেই হবে কোন আইনে আছে মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত পুরোহিতরা পুজো করেন পুরোহিত কি করে জানবেন তার বাবা মা বাংলাদেশে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে আর যখনই আপনি নাম লেখালে সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি কন্যাশ্রী পাবেন না আপনি ভোট দিতে পারবেন না আপনার নাগরিক অধিকার থাকবে না আপনার সরকারি অধিকার থাকবে না এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন কোনো কে হবে না এনআরসি হবে না নিশ্চিত থাকুন হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না আমি দুঃখের দিনে পাশে থাকি